হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ডিএল ব্লগস। গ্রামে বা রাস্তা দিয়ে যেতে যেতে তোমরা হয়তো অনেকেই মাটির দোতলা দেখে থাকবে, কিন্তু এই মাটির দোতলার ভেতরটা কীরকম হয় সেটাই তোমাদের দেখাবো আজকের এই ভিডিওতে। এই প্রসঙ্গে বলে রাখি যে মাটির দোতলাগুলো কিন্তু আমাদের যে নর্মাল যে দোতলা বাড়ি তার থেকে হাইট কিছুটা শর্ট হয়। এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে একতলার অংশটা, এই এইটা একতলা। এই বাড়ি দেখো, সিঁড়ি রয়েছে, এই সিঁড়ি দিয়ে আমরা দোতলার উপরে উঠছি। কিছুটা ওঠার পর এখানে দেখা যাচ্ছে কিছুটা স্টোরেজ প্যাসেজ রয়েছে, এবং ওপরে দেখো এই যে ওপরে চালটা দেখা যাচ্ছে, সেখানেও কিছু জিনিসপত্র রেখে দিয়েছে। এবার আমরা ভেতরের দিকে যাই। দেখছো ছাদটা কিন্তু যে কাঠের যে গুঁড়ি এবং বাঁশ সেটা দিয়ে তৈরি। সুন্দর একটা খাট রয়েছে এবং জানলাগুলো দেখো সব নিচের দিকে। এই সাইডে রয়েছে একটা ছোট ঘর, যদিও তখন কারেন্ট ছিল না, সেই জন্য একটু অন্ধকার দেখাচ্ছে। এবার আমরা আস্তে আস্তে ভেতরের দিকে যাচ্ছি। এই দেখতে পাচ্ছি এখানে একটা বারান্দার মতো রয়েছে এবং অনেক লোকজন এখানে হাতে শুয়েছিল। এই সাইডে কিন্তু আরেকটা ঘর রয়েছে, এখানে কিছু জিনিসপত্র দেখতে পাচ্ছ রাখা রয়েছে। দেখো জালনা দিয়ে বাইরের দৃশ্যটা দেখা যাচ্ছে, গ্রামের যে দৃশ্য। এবার আমরা আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছি। এই যে আমার মেয়ে আসছে সামনের দিক দিয়ে। বন্ধুরা, যারা আগে কখনো দেখোনি তাদের জন্য অবশ্যই একটা নতুন অভিজ্ঞতা হবে। তা ওখানে দুদিন ছিলাম, আমাদের তো খুব ভালো লেগেছে। বন্ধুরা, আজ এ পর্যন্তই, আবার দেখা হবে নেক্সট ব্লগে। সবাই খুব ভালো থেকো এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। টাটা।